যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে যে কোনো সময় যুদ্ধ বাঁধতে পারে। বিস্তারিত জানুন ওপেন নিউজে। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে যে কোনো সময় পারমাণবিক যুদ্ধ বাঁধতে পারে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়া উপরাষ্ট্রদূত কিম ইন জিং। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে জাতিসংঘের সাধারণ পরিষদের নিরস্ত্রীকরণ কমিটির কাছে কিম এমন আশঙ্কার কথা জানান। তিনি বলেন, 1970 থেকেই উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সরাসরি পরমাণু হামলার হুমকির শিকার। এই বাস্তবতায় আত্মরক্ষার্থে পরমাণু অস্ত্র রাখার অধিকার আমাদের আছে। তিনি এ সময় প্রতিবছর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরমাণু সামগ্রী নিয়ে বড় ধরনের সামরিক মহড়া আয়োজনের সমালোচনা করেন। এ সময় তিনি অভিযোগ করেন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে সরাতে যুক্তরাষ্ট্র গোপন অভিযান পরিচালনা করছেন। কিম বলেন, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের পুরোটা এখন আমাদের ক্ষেপণাস্ত্র ছোড়ার আওতায় আছে। আমাদের পবিত্র ভূমির 1 ইঞ্চিতেও আগ্রাসন চালানোর সাহস দেখালে বিশ্বের কোনো প্রান্তে গিয়ে নির্ধারণ শাস্তি থেকে বাঁচাতে পারবে না যুক্তরাষ্ট্র। সম্প্রতি পরমাণু অস্ত্র সমৃদ্ধিকরণ এবং ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। দুই দেশই পরস্পরকে হুমকি দিয়ে যাচ্ছে, যে কোনো সময় যুদ্ধ বাঁধতে পারে। দেখুন কী ঘটতে চলেছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।